আসসালামু আলাইকুম সবাইকে, নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে সমাজসেবা অধিদপ্তরে সমাজকর্মী ইউনিয়ন পরীক্ষার যে বিষয় সেটা নিয়ে। কেননা আমি, আপনারা জানেন, গত দুইটা ভিডিওতে আমি এই বিষয়ে একটা ব্রাউজার থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম, সেখানে 31 তারিখের একটা ডেট ছিল। আসলে এখন আবার দেখতেছি যে আসলে বিভিন্ন গ্রুপে যে কেউ বলছে আগস্ট মাসটা হবে, আবার কেউ বলতেছে সেপ্টেম্বরে হবে। আসলে এই পরীক্ষাটা নিয়ে যে কী শুরু হলো আসলে কেউই বলতে পারতেছি না। আমি নিজে একজন ভুক্তভোগী, কেননা আমি এই পরীক্ষার একজন প্রার্থী। আমি আবেদন করেছিলাম দুইবার অলরেডি, আপনারা জানেন যে স্থগিত হয়েছিল, এখন আবার হওয়ার সম্ভাবনা আলোচনা হচ্ছে, কিন্তু আসলে কী হবে বুঝতেছি না। জাস্ট আপনাদের একটা কথাই বলবো, যাই করেন আর না করেন, যে আপনারা প্রস্তুতি নিতে থাকেন অন্যান্য পরীক্ষা, যেহেতু আপনি তো শুধু এই সমাজকর্মী নিয়েই বসে থাকেন নাই। আর অনেকে আছে বয়স শেষ হয়ে গেছে কিন্তু আবেদন করা আছে, এটা তারাও হয়তো বা মাঝে মাঝে একটু একটু প্রস্তুতি নিতে পারেন কাজের পাশাপাশি। তো এই জন্য আর যারা অলরেডি বয়স আছে বা অন্যান্য চাকরিতে অ্যাপ্লাই করেছেন, পড়াশোনা চলমান আছে, তাদের জন্য তো আরও অনেক শুভ সুখবর। তো আসলে এই পরীক্ষাটা নিয়ে খুবই ধোঁয়াশার মধ্যেই সবাই আছে, আমিও আছি, কারণ আমারও বয়স প্রায় শেষের দিক আর আছে কয়েক মাস, কারণ আমিও পরীক্ষা দিব। যদিও আমার প্রাইমারি ভাইবা অলরেডি হয়ে গেছে, এখন আমি রেজাল্টের অপেক্ষা করতেছি। জাস্ট এইটাই হয়তো একটা কোনো নিয়োগের, মানে ভালো একটা নিয়োগ যদি, তাও অনেকেই অনেকভাবে অনেক কথা বলে যে আসলে নিয়োগ কী হবে না না হবে। আসলে যাই হোক, তাদের কথায়ও কান দেওয়া যাবে না, সত্য মিথ্যা না যাচাই করে আসলে কোনো কথাই বলা ঠিক না। তা আশা করি আপনারা সবাই এই মেসেজটা দেওয়ার জন্যই আপনাদের সাথে এই ভিডিওটা আজকে আমি শেয়ার করলাম। যাই হোক, পরীক্ষা যেদিনই হোক, যদি 31 তারিখে হয় তাহলে তো হলোই, মেসেজ চলে আসবে অলরেডি। আর যদি না হয় তা হয়তো সামনে যে কোনো সময় হতেই পারে, এক একজন এক একভাবে ডেট বলতেছে, এখন অফিসিয়ালি ঘোষণা হয়তো বা আসতেছে না। আর পরীক্ষা হলে তো অবশ্যই মেসেজ আসবে। সবাই ভালো মতো প্রস্তুতি নিতে থাকেন, আশা করি প্রস্তুতি ভালো থাকলে হয়তো পরীক্ষার ক্ষেত্রে আপনার অবশ্যই সুবিধা পাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।